আজ গোবিন্দগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিত জানাচ্ছেন শিলি হাসদা। আজ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি, পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিউলি হাসদা, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পর্ব অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে দেশের বাইরে থাকার কারণে তারা জীবনে বেঁচে যায়। আজকে তার সুযোগ্য উত্তরসরী চারবারের মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি ডিজিটাল দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষণায় টোয়েন্টি টোয়েন্টি আন্দোলনের মধ্যে একটি মধ্য আয়ের দেশ হিসেবে রূপান্তরিত করবে। ইতিমধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।